তারপরে কি আছে থ্রি, তাহলে আমরা দেখব থ্রি আমরা ডাইরেক্ট করতে পারবো নাকি, থ্রি ডাইরেক্ট পারবো না। তাহলে থ্রির জন্য আমরা কি করব, ডাইরেক্ট না হলে প্রথমে স্মল ফ্রেন্ড, থ্রির হচ্ছে মাইনাস টু প্লাস ফাইভ। তাহলে তোমরা তোমাদের আবার কাছে দেখো মাইনাস টু তো করা যাবে, প্লাস ফাইভ হবে না। তাহলে এই থ্রি করার জন্য আমরা ডাইরেক্ট পারবো না, স্মল ফ্রেন্ডও পারবো না। তাহলে আমরা কোথায় যাব থ্রির প্লাস থ্রি করার জন্য, বিগ ফ্রেন্ড মাইনাস সেভেন। আগের ক্লাসগুলোতে আমরা টেন ফিঙ্গার দিয়ে ওয়ান টু নাইন কী করে বিগ ফ্রেন্ড বার করতে হয় সেগুলো শিখেছি। আজকে আমরা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এদের বিগ ফ্রেন্ড ফর্মুলা কীভাবে বের করতে হয় এবং বিগ ফ্রেন্ড ওই ফর্মুলাটা দিয়ে কী করে প্লাস ওয়ান প্লাস টু এবং প্লাস থ্রি অ্যাডিশান করবো সেটা আমরা শিখব। কোনো অ্যাডিশান বা সাবট্রাকশান করার সময় সবসময় মনে রাখবে, আমরা সবসময় প্রথমে দেখব ডাইরেক্ট হচ্ছে নাকি, কোনো বিটস অ্যাভেলেবেল আছে নাকি, সেটাকে আমরা ডাইরেক্ট করতে পারছি নাকি। যদি ডাইরেক্ট না হয় তখন আমরা যাব স্মল ফ্রেন্ড। স্মল ফ্রেন্ড মানে আমরা আগেই শিখে এসেছি ওয়ান টু থ্রি ফোর এদের স্মল ফ্রেন্ড কী। তাহলে যদি আমাদের ডাইরেক্ট অ্যাভেলেবেল না হয় তখন আমরা স্মল ফ্রেন্ড করব। এবং স্মল ফ্রেন্ড দিয়েও যদি প্রবলেম সলভ না হয় তখন আমরা কার হেল্প নেব, বিগ ফ্রেন্ড। তাহলে সবসময় এই জিনিসটা মনে রাখবে, প্রথমে আমরা দেখব ডাইরেক্ট, ডাইরেক্ট না হলে স্মল ফ্রেন্ড, স্মল ফ্রেন্ড না হলে বিগ ফ্রেন্ড। এরপর তোমরা লেভেল ওয়ানের প্র্যাকটিস বুক থেকে পেজ নাম্বার টোয়েন্টিটা বের করো, যেখানে দেখো টেবিল ওয়ান টু থ্রি এই ধরনের তিনটে আর একটা এক্সট্রা টেবিল স্মল ফ্রেন্ডের জন্য টেবিল ফোর করা আছে। তাহলে প্রথমে আমরা প্র্যাকটিস করব টেবিল ওয়ান। টেবিল ওয়ানে প্লাস ওয়ানের বিগ ফ্রেন্ড দিয়ে কিছু অ্যাডিশান করার এক্সাম্পল করতে দেওয়া আছে। তাহলে আমরা এই এক্সাম্পলগুলো করার আগে প্রথমে চেক করব যে প্লাস ওয়ানের বিগ ফ্রেন্ড ফর্মুলাটা কী বা কীভাবে বের করব। তাহলে দেখো প্লাস ওয়ান, আমরা ওয়ানের ফ্রেন্ড বিগ ফ্রেন্ড আগের দিনের ক্লাসে শিখেছি, টেন ফিঙ্গার যদি হয় ওয়ান ফিঙ্গার ওর ওয়ান ফ্রেন্ড যদি প্রবলেমে পড়ে তার ফ্রেন্ড কত, ওয়ানের ফ্রেন্ড হচ্ছে নাইন। তাহলে আমরা জানি ওয়ানের বিগ ফ্রেন্ড নাইন, প্লাসের ফ্রেন্ড মাইনাস, আর আমরা আগেই বলেছি এইখানে যদি মাইনাস থাকে তারপরে কী হবে, প্লাস দেন টেন। হোয়াই টেন? বিকজ টেন হচ্ছে বিগ ফ্রেন্ড। তাহলে প্লাস ওয়ানের বিগ ফ্রেন্ড ফর্মুলা হচ্ছে মাইনাস নাইন প্লাস টেন। তাহলে চলো এই ফর্মুলাটাকে ইউজ করে এ বি সি, টেবিল ওয়ানের এ বি সি এই এক্সাম্পলগুলো আমরা প্র্যাকটিস করি এবং আমার সাথে সাথে তোমরাও তোমাদের অ্যাবাকাসে প্র্যাকটিস করো। তাহলে দেখো প্রথমে আছে ফোর প্লাস ফাইভ প্লাস ওয়ান। তাহলেও তোমরা তোমাদের অ্যাবাকাসের সেন্টার ইউনিট পয়েন্টে চলে যাও, প্রথমে অ্যাবাকাস ক্লিয়ার করে নাও। সেন্টার ইউনিট পয়েন্টে প্রথমে আমাদের কত করতে হবে, ফোর। তাহলে আমরা করি ফোর, ওয়ান টু থ্রি ফোর। এরপরে আছে ফাইভ, আমরা প্রথমে দেখব ফাইভ ডাইরেক্ট হচ্ছে নাকি, ডাইরেক্ট না হলে তখন আমরা কি বলেছিলাম, স্মল ফ্রেন্ড দেন বিগ ফ্রেন্ড। তো আমরা প্রথমে দেখব ফাইভ ডাইরেক্ট আমরা করতে পারছি নাকি। দেখো ফাইভ বিটস অ্যাভেলেবেল আছে, তাহলে তোমরাও তোমাদের অ্যাবাকাসে করো প্লাস ফাইভ। এরপরে আছে আমাদের প্লাস ওয়ান, কিন্তু প্লাস ওয়ান করার জন্য আমরা প্রথমে কি চেক করব, ডাইরেক্ট করতে পারছি নাকি, ডাইরেক্ট বিটস অ্যাভেলেবেল নেই তাহলে ডাইরেক্ট হবে না। এরপরে আমরা যাব ওয়ানের স্মল ফ্রেন্ড, ওয়ানের স্মল ফ্রেন্ড ফর্মুলা কি, প্লাস ওয়ানের আমরা জানি মাইনাস ফোর প্লাস ফাইভ। এইখানে দেখো মাইনাস ফোর আমরা করতে পারবো কিন্তু প্লাস ফাইভ করতে পারবো না, ফাইভ অলরেডি প্লাস হয়ে আছে। তাহলে আমরা মাইনাস ফোর করতে পারলেও প্লাস ফাইভ করতে পারবো না, তার মানে ওয়ানের আমরা স্মল ফ্রেন্ড এইখানে ইউজ করতে পারবো না। তাহলে আমাদের কোথায় যেতে হবে, ওয়ানের বিগ ফ্রেন্ড। আমরা বিগ ফ্রেন্ড কী জানি, মাইনাস নাইন প্লাস টেন। তাহলে এই প্লাস ওয়ান করার জন্য আমরা প্রথমে করব মাইনাস নাইন তারপর প্লাস টেন। তাহলে তোমরাও তোমাদের অবকাশে করো, প্রথমে মাইনাস মাইনাস নাইন, মাইনাস নাইন, ফাইভ সিক্স সেভেন এইট নাইন, মাইনাস নাইন, তার সাথে হবে আমার প্লাস টেন। টেন মানে কি, এইখানে জিরো এইখানে ওয়ান, তাহলে ওয়ান জিরো টেন। তাহলে এইটার অ্যান্সার কত হলো, ওয়ান জিরো টেন, অ্যান্সার ইজ টেন। তাহলে সবসময় চেক করবে যে প্রথমে আমরা ডাইরেক্ট করতে পারছি নাকি, ডাইরেক্ট যদি না হয় তাহলে স্মল ফ্রেন্ড হচ্ছে নাকি, স্মল ফ্রেন্ডও যদি না হয় তখন আমরা ইউজ করব বিগ ফ্রেন্ড। তাহলে চলো নেক্সট এক্সাম্পলটা করে দেখি, তোমরা তোমাদের অ্যাবাকাস ক্লিয়ার করে নাও। এরপরে দেখো সেভেন, তাহলে আমরা প্রথমে করি সেভেন, ফাইভ সিক্স সেভেন, সেন্টার ইউনিট পয়েন্টে তোমরাও করো সেভেন। তারপর আছে টু, আমরা চেক করব টু ডাইরেক্ট করতে পারবো নাকি।
দেখো টু বিটস আমাদের অ্যাভেলেবেল আছে, তাহলে এই টু আমরা ডাইরেক্ট করতে পারবো, ওয়ান টু। তাহলে এই টু হওয়ার পরে আমাদের কত আছে, প্লাস ওয়ান। কিন্তু দেখো প্লাস ওয়ান আমরা ডাইরেক্ট করতে পারবো না, তাহলে ডাইরেক্ট না করতে পারলে আমরা করবো স্মল ফ্রেন্ড। প্লাস ওয়ানের স্মল ফ্রেন্ড মাইনাস ফোর প্লাস ফাইভ, মাইনাস ফোর তো করতে পারবো, প্লাস ফাইভ পারবো না, তাহলে স্মল ফ্রেন্ড হবে না। তাহলে আমরা কি করব, প্লাস ওয়ানের জন্য বিগ ফ্রেন্ড ইউজ করব, মাইনাস নাইন প্লাস টেন। তাহলে তোমরাও তোমাদের অবকাশে করো, মাইনাস মাইনাস নাইন মাইনাস নাইন প্লাস টেন, প্লাস টেন মানে টেন্স রডে ওয়ান, ওয়ান জিরো টেন। তাহলে এটার অ্যান্সার কত হলো, ওয়ান জিরো টেন, অ্যান্সার ইজ টেন। আশা করি তোমরা তোমাদের অবকাশে করে ফেলেছো। এরপরে চলো দেখি এক্সাম্পল সি। তার আগে অ্যাবাকাস ক্লিয়ার করে নাও। প্রথমে আছে দেখো নাইন, তাহলে আমরা প্রথমে নাইন করি, তোমরাও করো, ফাইভ সিক্স সেভেন এইট নাইন। তারপরে কত আছে, ওয়ান। কিন্তু দেখো ওয়ান আমরা ডাইরেক্ট করতে পারবো না, ওয়ানের স্মল ফ্রেন্ড মাইনাস ফোর প্লাস ফাইভ, মাইনাস ফোর হবে প্লাস ফাইভ হবে না, তাহলে স্মল ফ্রেন্ডও আমরা পারবো না। তাহলে ডাইরেক্ট হলো না, স্মল ফ্রেন্ড হলো না, তাহলে এই ওয়ান করার জন্য আমরা করব বিগ ফ্রেন্ড মাইনাস নাইন প্লাস টেন। তাহলে তোমরাও করো, মাইনাস নাইন প্লাস টেন। তারপরে আমাদের কত আছে, টু। তাহলে আমরা টু দেখব প্রথমে ডাইরেক্ট হচ্ছে নাকি, ওয়ান টু ডাইরেক্ট হবে, তাহলে ওয়ান অ্যান্ড টু। তাহলে অ্যান্সার কত হলো, ওয়ান টু, ওয়ান টু টুয়েলভ, অ্যান্সার ইজ টুয়েলভ। এরপর আমরা টেবিল টুতে প্লাস টুয়ের বিগ ফ্রেন্ড ফর্মুলা কী করে বের করতে হয় এবং প্লাস টু দিয়ে কী করে আমরা অ্যাডিশন করব বিগ ফ্রেন্ড ফর্মুলা ইউজ করে সেটা দেখব। তাহলে দেখো টুয়ের ফ্রেন্ড আমরা জানি টুয়ের বিগ ফ্রেন্ড এইট, তোমরা টেন ফিঙ্গার দিয়ে ক্যালকুলেট করে দেখো টুয়ের ফ্রেন্ড এইট, প্লাসের ফ্রেন্ড মাইনাস, এখানে মাইনাস থাকলে আমরা কী বলেছিলাম, প্লাস টেন, টেন বিগ ফ্রেন্ড বলে আমরা ইউজ করব টেন। তাহলে প্লাস টু এর বিগ ফ্রেন্ড ফর্মুলা হচ্ছে মাইনাস এইট প্লাস টেন। এরপরে দেখো টেবিল টুতে এ বি সি তে এই ধরনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, চলো এই এক্সাম্পলগুলো আমরা প্র্যাকটিস করে দেখি। তাহলে আমাদের প্রথমে আছে ফাইভ, ফাইভ। তাহলে তোমরা তোমাদের অ্যাবাকাস ক্লিয়ার করে সেন্টার ইউনিট পয়েন্টে প্রথমে করো ফাইভ, দেন থ্রি। আমরা দেখবো থ্রি ডাইরেক্ট হচ্ছে নাকি, দেখো থ্রি বিটস আমার অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা থ্রি ডাইরেক্ট করতে পারবো, তাহলে আমার হলো ফাইভ দেন থ্রি। এরপরে কী আছে, প্লাস টু, কিন্তু প্লাস টু করার জন্য আমার দুটো বিটস অ্যাভেলেবেল নেই, অনলি ওয়ান বিটস অ্যাভেলেবেল আছে, তাহলে প্লাস টু করার জন্য আমরা ডাইরেক্ট করতে পারবো না। তাহলে ডাইরেক্ট না হলে আমরা কী করব, স্মল ফ্রেন্ড, টুয়ের স্মল ফ্রেন্ড মাইনাস থ্রি প্লাস ফাইভ, মাইনাস থ্রি আমরা করতে পারবো কিন্তু প্লাস ফাইভ করতে পারবো না, তার মানে প্লাস টু করার জন্য আমরা স্মল ফ্রেন্ড ইউজ করতে পারবো না। তাহলে আমরা স্মল ফ্রেন্ড ইউজ যদি না করতে পারি, প্লাস টু এর জন্য আমরা ইউজ করব বিগ ফ্রেন্ড মাইনাস এইট প্লাস টেন। তাহলে তোমরা আমার সাথে করো, মাইনাস এইট প্লাস টেন, তাহলে অ্যান্সার ইজ ওয়ান জিরো টেন। অ্যান্সার লেখো ওয়ান জিরো টেন। এরপরে যাই নেক্সট এক্সাম্পল বি, তার আগে অ্যাবাকাস ক্লিয়ার করে নাও। প্রথমে আছে দেখো সিক্স, তাহলে তোমরাও তোমাদের অবকাশে করো সিক্স, ফাইভ সিক্স। তারপর কত আছে, থ্রি, থ্রি আমরা দেখব ডাইরেক্ট হচ্ছে নাকি, দেখো থ্রি বিটস অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা থ্রি ডাইরেক্ট করতে পারবো, তাহলে সিক্স থ্রি, সিক্স থ্রি। এরপরে কত আছে, টু, টু আমরা ডাইরেক্ট করতে পারবো না, টুয়ের যদি আমরা স্মল ফ্রেন্ড করি মাইনাস থ্রি প্লাস ফাইভ, মাইনাস থ্রি করা যাবে প্লাস ফাইভ হবে না, তাহলে টুয়ের জন্য আমরা স্মল ফ্রেন্ডও করতে পারবো না, তাহলে ডাইরেক্ট স্মল ফ্রেন্ড না হলে বিগ ফ্রেন্ড মাইনাস এইট প্লাস টেন। তাহলে তোমরাও করো, মাইনাস এইট ফাইভ সিক্স সেভেন এইট মাইনাস এইট প্লাস টেন, তাহলে অ্যান্সার ওয়ান ওয়ান ইলেভেন, অ্যান্সার ইজ ইলেভেন। আশা করি তোমরাও তোমাদের অবকাশে করে ফেলেছো, অ্যান্সার লেখো ইলেভেন। এরপরে চলো দেখি নেক্সট এক্সাম্পল সি, তার আগে অবকাশ ক্লিয়ার করে নাও। প্রথমে আছে দেখো ফোর, তাহলে সেন্টার ইউনিট পয়েন্ট তোমরাও করো ওয়ান টু থ্রি ফোর।
প্রথমে আছে ফোর, তারপরে এগেন ফোর। ফোর আমরা ডাইরেক্ট করতে পারবো না, তাহলে ফোরের ডাইরেক্ট যদি না হয় প্রথমে আমরা কি করব, স্মল ফ্রেন্ড, ফোরের স্মল ফ্রেন্ড মাইনাস ওয়ান প্লাস ফাইভ। তাহলে দেখো মাইনাস ওয়ান তো করতে পারবো, প্লাস ফাইভও করতে পারবো, তাহলে ফোরের আমরা স্মল ফ্রেন্ড করি মাইনাস ওয়ান প্লাস ফাইভ। তারপরে কত আছে দেখো, প্লাস টু। তাহলে এতটা আশা করি তোমরা করে ফেলেছো। এরপরে আছে প্লাস টু, প্লাস টু দেখো আমরা ডাইরেক্ট করতে পারবো না, ওয়ান বিটস অ্যাভেলেবেল আছে, আমার দরকার টু। তাহলে ডাইরেক্ট যদি না করতে পারি আমরা ইউজ করব স্মল ফ্রেন্ড, টুয়ের স্মল ফ্রেন্ড মাইনাস থ্রি প্লাস ফাইভ। মাইনাস থ্রি তো হবে, প্লাস ফাইভ হবে না, তাহলে টুয়ের স্মল ফ্রেন্ড আমরা ইউজ করতে পারবো না। তাহলে টুয়ের আমরা ইউজ করব বিগ ফ্রেন্ড মাইনাস এইট প্লাস টেন। তাহলে তোমরাও এই প্লাস টুটা আমার সাথে করো, এবার কাছে তোমাদের, তাহলে মাইনাস এইট মাইনাস এইট মাইনাস এইট প্লাস টেন, তাহলে অ্যান্সার ইজ ওয়ান জিরো টেন। আশা করি তোমাদের অবকাশও করে ফেলেছো। অ্যান্সার লেখো টেন। এরপরে আমরা করব টেবিল থ্রি, যেখানে প্লাস থ্রির বিগ ফ্রেন্ডের কিছু অ্যাডিশন এক্সাম্পল দেওয়া আছে। তার আগে প্লাস থ্রির আমরা কী করে বিগ ফ্রেন্ড ফর্মুলা বের করতে হয় সেটা দেখে নিই। তাহলে প্লাস থ্রি, তোমরা প্রথমে থ্রির টেন ফিঙ্গার দিয়ে থ্রির বিগ ফ্রেন্ড বের করো। দেখো থ্রির বিগ ফ্রেন্ড হচ্ছে সেভেন, তাহলে থ্রির বিগ ফ্রেন্ড সেভেন, প্লাসের ফ্রেন্ড মাইনাস, এখানে মাইনাস থাকলে আমরা কী জানি প্লাস, বিগ ফ্রেন্ডের জন্য টেন। তাহলে প্লাস থ্রির বিগ ফ্রেন্ড ফর্মুলা হচ্ছে মাইনাস সেভেন প্লাস টেন। তাহলে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করে এই এক্সাম্পলগুলো চলো প্র্যাকটিস করে দেখি। তাহলে তোমরাও আমার সাথে সাথে তোমাদের অ্যাবাকাসে করো। প্রথমে দেখো আছে এতে ফাইভ, তাহলে প্রথমে অ্যাবাকাস ক্লিয়ার করে নাও, সেন্টার ইউনিট পয়েন্ট প্রথমে আমাকে করতে হবে ফাইভ। তাহলে আমরা করি প্রথমে ফাইভ, তোমরাও করো ফাইভ। তারপরে আছে টু, আমরা দেখবো টু ডাইরেক্ট হচ্ছে নাকি। তাহলে টু দেখো ডাইরেক্ট অ্যাভেলেবেল আছে, ওয়ান টু। তারপরে কি আছে থ্রি, তাহলে আমরা দেখবো থ্রি আমরা ডাইরেক্ট করতে পারবো নাকি, থ্রি ডাইরেক্ট পারবো না। তাহলে থ্রির জন্য আমরা কী করবো, ডাইরেক্ট না হলে প্রথমে স্মল ফ্রেন্ড, থ্রির হচ্ছে মাইনাস টু প্লাস ফাইভ। তাহলে তোমরাও তোমাদের আবার কাছে দেখো, মাইনাস টু তো করা যাবে, প্লাস ফাইভ হবে না, তাহলে এই থ্রি করার জন্য আমরা ডাইরেক্ট পারবো না, স্মল ফ্রেন্ডও পারবো না। তাহলে আমরা কোথায় যাবো থ্রির প্লাস থ্রি করার জন্য, বিগ ফ্রেন্ড মাইনাস সেভেন প্লাস টেন। তাহলে তোমরাও তোমাদের অবকাশে করো, প্রথমে মাইনাস সেভেন প্লাস টেন প্লাস টেন, তাহলে অ্যান্সার দেখো কত হচ্ছে, ওয়ান জিরো টেন। তাহলে এইটার অ্যান্সার লেখো টেন। এরপর চলো দেখি নেক্সট এক্সাম্পল বি, তার আগে অবকাশ ক্লিয়ার করে নাও। প্রথমে করো ফোর, ফোর ওয়ান টু থ্রি ফোর, আমরা প্রথমে করি ফোর, তোমরাও করো সেন্টার ইউনিট পয়েন্টে ফোর। তারপরে আছে দেখো থ্রি, তাহলে আমরা দেখবো থ্রি ডাইরেক্ট করতে পারছি নাকি। দেখো এখানে থ্রি বিটস অ্যাভেলেবেল নেই, তাহলে থ্রি যদি আমি ডাইরেক্ট না করতে পারি তাহলে আমরা কি করব, স্মল ফ্রেন্ড, থ্রির স্মল ফ্রেন্ড কি, প্লাস থ্রি মাইনাস টু প্লাস ফাইভ। তাহলে এখানে দেখো মাইনাস টু প্লাস ফাইভ, তাহলে আমরা স্মল ফ্রেন্ড ইউজ করলাম। তাহলে এই প্লাস থ্রিটা তোমরাও করে ফেলেছো। তারপরে দেখো আবার প্লাস থ্রি, তাহলে আমরা প্লাস থ্রি করার জন্য দেখবো ডাইরেক্ট না, দুটো বিটস অ্যাভেলেবেল আছে, আমার দরকার থ্রি, ডাইরেক্ট হবে না। মাইনাস টু প্লাস ফাইভ থ্রি স্মল ফ্রেন্ড, মাইনাস টু তো হবে, প্লাস ফাইভ হবে না, তাহলে এই থ্রিটা অ্যাড করার জন্য ডাইরেক্টও হবে না, স্মল ফ্রেন্ড হবে না, তাহলে আমরা কি করব, বিগ ফ্রেন্ড মাইনাস সেভেন প্লাস টেন। তাহলে তোমরা তোমাদের অবকাশে করো, মাইনাস সেভেন প্লাস টেন, অ্যান্সার ইজ ওয়ান জিরো টেন। তাহলে অ্যান্সার লেখো, আশা করি তোমরাও করে ফেলেছ, অ্যান্সার ইজ টেন। এরপর চলো দেখি নেক্সট এক্সাম্পল সি, তার আগে অবকাশ ক্লিয়ার করে নাও। এখানে দেখো প্রথমে আছে সিক্সটিন, সিক্সটিন করার জন্য আমরা কী করব, ওয়ান অ্যান্ড ফাইভ সিক্স, ওয়ান সিক্স সিক্সটিন। তাহলে তোমরাও করো ওয়ান সিক্স সিক্সটিন তোমাদের অবকাশে। তারপরে আছে থ্রি, তাহলে প্লাস থ্রি করার জন্য আমরা ফার্স্ট কী দেখবো, ডাইরেক্ট, ডাইরেক্ট দেখো আমরা প্লাস থ্রি করতে পারবো, তাহলে আমরা করি প্লাস থ্রি। এরপরে কী আছে, আবার থ্রি, এই থ্রি দেখো ডাইরেক্ট হবে না,
স্মল ফ্রেন্ড মাইনাস টু প্লাস ফাইভ, মাইনাস টু তো হবে প্লাস ফাইভ হবে না, তাইলে এই থ্রি করার জন্য আমরা করব বিগ ফ্রেন্ড মাইনাস সেভেন প্লাস টেন, তাহলে তোমরাও তোমাদের আবার কাছে করো মাইনাস সেভেন ফাইভ সিক্স সেভেন মাইনাস সেভেন প্লাস টেন, প্লাস টেন মানে টেন্স রডে ওয়ান অ্যাড করতে হবে, তাহলে আমরা টেন করলাম, তাহলে দেখো অ্যান্সার কত হচ্ছে, এইখানে টু এইখানে টু, টু টু টোয়েন্টি টু, তাহলে তোমরাও অ্যাবাকাসে আশা করি করে ফেলেছো, অ্যান্সার লেখো টোয়েন্টি টু। এই এক্সাম্পলগুলো যেভাবে তোমরা আমার সাথে প্র্যাকটিস করলে ঠিক সেইভাবে টেবিল ওয়ান টু থ্রির বাকি যে এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলো। এবং টেবিল ফোরে দেখো কিছু স্মল ফ্রেন্ডের এক্সাম্পল দেওয়া আছে, তার কারণ হচ্ছে তোমরা আগে স্মল ফ্রেন্ড শিখেছো, তাহলে টেবিল ফোরটা করলে তোমাদের স্মল ফ্রেন্ডটাও রিভিশন হয়ে যাবে। তাহলে যেভাবে আমার সাথে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলে সেইভাবে তোমরা টেবিল ওয়ান টু থ্রিটা কমপ্লিট করো এবং তারপরে সব শেষে টেবিল ফোরটা কমপ্লিট করো। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং যতটা পারেন ভিডিওটা শেয়ার করুন, যাতে অন্যরাও এই ভিডিওটা থেকে হেল্প পেতে পারে। নেক্সট বা অন্য ভিডিওগুলোর জন্য ডেসক্রিপশন চেক করুন।